1952 সালের 21 ফেব্রুয়ারি ইতিহাসে এক কালিমালিপ্ত দিন আর বাঙালি জাতীয় জীবনে এক গৌরব উজ্জ্বল দিন। শুধু মায়ের ভাষায় কথা বলবো, এই অধিকারটুকু আদায় করতে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হয়েছে, হারাতে হয়েছে বেশ কয়েকজন জলজ্যান্ত উদীয়মান সূর্য সন্তানদের। ইতিহাসে এমন ঘটনা বিরল। 1999 সালের আগ পর্যন্ত এই দিনটি বাংলাদেশের শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসত। মাতৃভাষায় কথা বলা আমাদের প্রত্যেকেরই অধিকার, আমাদের সেই অধিকার এক রক্তক্ষয়ী ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আদায় করতে হয়েছে। কিন্তু কেন আমাদের মাতৃভাষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, কেন হয়েছিল ভাষা আন্দোলন, আর উর্দু ভাষাকেই কেন পাকিস্তানিরা রাষ্ট্রভাষা বানাতে চেয়েছিল, কেন বাংলাকে নয়? ভাষা আন্দোলনের সেই অজানা ইতিহাস জানাব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত পাকিস্তান আলাদা হয়েছিল। তখন পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল 6 কোটি 90 লক্ষ। এদের মধ্যে 4 কোটি 40 লক্ষ মানুষ ছিল পূর্ব পাকিস্তানের, আর মাত্র 2.5 লক্ষ মানুষ ছিল পশ্চিম পাকিস্তানের। এখানে একটি মজার বিষয় হলো, পূর্ব পাকিস্তান তো দূরের কথা, তখন পশ্চিম পাকিস্তানের অধিকাংশ মানুষই উর্দু ভাষা জানত না। তাহলে এখানে একটি প্রশ্ন আসে, উর্দুকে কেন তারা রাষ্ট্রভাষা করতে চেয়েছিল? এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই ইসলামিক শাসন আমল থেকে শুরু করে মোগল আমল সহ ইন্দো আর্য পালি প্রাকৃতের অপদংশ পর্যায়ে ফার্সি, আরবি আর তুর্কি ভাষার প্রভাবে এই উর্দু ভাষা গড়ে ওঠে। উর্দু যেহেতু আরবি হরফে লেখা, সেহেতু উর্দু ভাষার প্রতি মুসলমানদের একটা বিশেষ টান ছিল। কিন্তু হিন্দি বাংলা এগুলো ছিল ভিন্ন হরফে লেখা। সেই অনুযায়ী ইসলামিক দিক থেকে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছিল। উর্দু ভাষাটা পশ্চিম পাকিস্তানের জন্য ছিল সহজ, কিন্তু পূর্ব পাকিস্তানের জন্য ছিল খুবই জটিল ও বেমানান। তারপরেও উর্দুভাষী থেকে বাংলা ভাষীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পূর্ব বাংলার মানুষদের উপর চাপিয়ে দেওয়া হতো এই উর্দু ভাষা। আসলে শুধু ভাষার ক্ষেত্রেই নয়, স্বাধীনতার পর থেকে বাংলার জনগণকে সব দিক থেকে বঞ্চিত করে আসছিল পশ্চিম পাকিস্তানের মানুষেরা। কারণ পাকিস্তান সরকার, প্রশাসন, সামরিক বাহিনী সহ সব জায়গাতেই পশ্চিম পাকিস্তানিদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, ফলে রাষ্ট্রের যে কোনো কাজের ক্ষেত্রে তাদের প্রভাব ছিল বাঙালিদের থেকে অনেক বেশি। বাংলা উর্দু ভাষার লড়াইটা শুরু হয়েছিল সেই দেশ ভাগ হওয়ার আগে থেকেই, কিন্তু এটা মাথাচাড়া দিয়ে উঠল যখন পাকিস্তান নতুন রাষ্ট্রে পরিণত হলো। 1947 সালের 5ই ডিসেম্বর করাচিতে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ও অফিস, আদালত, বিদ্যালয় সহ সবখানেই উর্দুকে ব্যবহারের প্রস্তাব করা হয়। সে সময় তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ জানানো হয়। ওই সমাবেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহারের প্রবল দাবি তোলা হয়। কিন্তু পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন বাংলাকে তাদের তালিকা থেকে বাদ দেয় এবং সাথে সাথে মুদ্রা, ডাক টিকিট, ট্রেনের টিকিট এবং পোস্টকার্ড থেকেও বাংলার অক্ষর বাদ দিয়ে উর্দু ও ইংরেজি ব্যবহার করার পদক্ষেপ গ্রহণ করে। সে সময় পাকিস্তানের শিক্ষামন্ত্রী ফজলুর রহমান উর্দুকে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা বানানোর জন্য জোরদার প্রস্তুতি গ্রহণ করেন। এর ফলে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলায় ব্যাপকভাবে ক্ষোভের সৃষ্টি হয়। 4ই ডিসেম্বর 1947 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্রদের একটি বিশাল সমাবেশে বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দানের আনুষ্ঠানিক দাবি তোলা হয়। দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা ঢাকায় মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল। সে সময় অনেক বুদ্ধিজীবীরা উদ্বেগ জানিয়ে বলেন, মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে, বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে। স্বাধীনভাবে মাতৃভাষা চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয়েছিল তখন। তখন মাতৃভাষার দাবি আদায়ের লক্ষ্যে ডিসেম্বরের শেষের দিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। এর পরের বছর 19শে মার্চ 1948 সালে বাংলা ভাষাকে পঙ্গু করে দিতে পূর্ব বাংলায় আসেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না, আর এই সফরে ছিল বাংলাদেশে তার জীবনের প্রথম ও শেষ সফর। 21শে মার্চ রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্না এক সমাবেশে স্পষ্ট ঘোষণা করেছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেই সমাবেশে উপস্থিত অনেকেই সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন। এখানে অবাক করার ব্যাপার হলো, জিন্না কিন্তু নিজেও উর্দু লিখতে বা পড়তে পারতেন না, বরং তিনি জানতেন গুজরাটি ভাষা। তারপরও কেন তিনি উর্দু ভাষার প্রতি জোর দিয়েছিলেন? আসলে বাঙালিদের উপর রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভুত্ব ও শোষণ করার অভিনব এক কৌশল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল উর্দু ভাষার দাবিকে।
11 সেপ্টেম্বর 1948 সাল জিন্না মারা গেলেন। তখন জিন্নার পদে বসলেন খাজা নাজিমুদ্দিন। জিন্নার মৃত্যুর পর রাষ্ট্রভাষা নিয়ে নানা রকম প্রস্তাব পাল্টা প্রস্তাব চলতে থাকে। দেশভাগের পর থেকে 1952 সাল পর্যন্ত বাঙালিরা জোরালোভাবে রাষ্ট্রভাষার গুরুত্ব সম্পর্কে তাদের বিরুদ্ধে মনোভাব ব্যক্ত করে আসছিল। প্রতিক্রিয়া হিসেবে থেমে থেমে আন্দোলন চলেছে। তবে এই আন্দোলন সবচেয়ে ভয়ঙ্কর অগ্নি স্ফুলঙ্গের জন্ম দেয় যখন 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের অ্যাসেম্বলিতে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 27শে জানুয়ারি 1952 সাল বাঙালি হওয়া সত্ত্বেও ঢাকা সফরে এসে খাজা নাজিমুদ্দিন এক সমাবেশে জিন্নার কথাই পুনরাবৃত্তি করেন। তিনি বললেন, কোনো জাতি দুটি রাষ্ট্রভাষা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না। সে সময়ও একইভাবে রাষ্ট্রভাষা বাংলা চাই প্রতিবাদে স্লোগান উঠেছিল। 31শে জানুয়ারি 1952 সাল মাওলানা ভাসানীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে 40 সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠন করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে 21শে ফেব্রুয়ারি হরতাল সমাবেশ ও মিছিলের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু 20শে ফেব্রুয়ারি থেকে এক মাসের জন্য মিছিল মিটিং সভা সমাবেশ নিষিদ্ধ করে 144 ধারা জারি করে পাকিস্তান সরকার। ওই দিন রাতেই বৈঠক করে সরকারের 144 ধারা ভঙ্গ করে পূর্ব নির্ধারিত কর্মসূচির পালনের সিদ্ধান্ত নেয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ। 21শে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা জড়ো হয়ে সভা সমাবেশ করতে থাকে। পুলিশ তাদের সবার চারিদিকে প্রাচীর তৈরি করে টহল দিচ্ছিল। দুপুর 2টার দিকে ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এসে রাষ্ট্রভাষার দাবিতে মিছিল করতে থাকে। তখন পুলিশ এই নিরস্ত্র মিছিলের উপর গুলি চালায়। এতে রফিক আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ বেশ কয়েকজন হতাহত হন। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে সমবেত হয়েছিলেন। রক্তাক্ত 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার সাধারণ মানুষকে হতবাক করে দিয়েছিল। এ কেমন স্বাধীন দেশে বসবাস করছে তারা। এর পরের দিন 22শে ফেব্রুয়ারি বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পুনরায় রাজপথে নেমে আসেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করেন। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারি এক রাতের মধ্যেই মেডিকেল কলেজ হোস্টেলের প্রাঙ্গণে গড়ে ওঠে এক স্মৃতি স্তম্ভ, যা পাকিস্তান সরকার 26শে ফেব্রুয়ারি ঘুরিয়ে দিয়েছিল। 21শে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়েই ভাষা আন্দোলন আরও বেগবান হয়েছিল। 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1956 সালের 29শে ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয়। বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেল পূর্ব বাংলার জনগণ। তারা বুঝতে পারে তারা কেবলমাত্র নামেই স্বাধীন। এই আন্দোলনে স্বাধীন বাংলাদেশ গঠনের বীজ বপন করেছিল। 1956 সালে প্রথমবারের মতো সরকারিভাবে 21শে ফেব্রুয়ারি পালন করা হয়েছিল। সেই বছরই শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। ভাষা আন্দোলন নিয়ে স্মরণীয় সেই গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই বছর প্রথমে কবিতা হিসেবে লিফলেটে প্রকাশিত হয়েছিল। 1957 সালে নতুন করে বড় আকারে আর্কিটেক্ট হামিদুর রহমানের ডিজাইন অনুযায়ী শহীদ মিনারের নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণের কাজ শেষ হলে 1963 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম। ইউনেস্কো 1999 সালের 17ই ডিসেম্বর 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা এর আগে বাংলাদেশের মানুষ শহীদ দিবস হিসেবে পালন করে আসছিল। জাতিসংঘ 2000 সালের 21শে অক্টোবর 65তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে পালন করবে। বন্ধুরা, মাতৃভাষার জন্য এমন রক্তছড়া আন্দোলন বাংলা ছাড়া আর কোনো ভাষারই নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে 21শে ফেব্রুয়ারির মহান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অমর শহীদদের সেই ইতিহাস সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।